পাকে আরাম দিতে বা জুতোর গন্ধ দূর করতে কী করব? সারাক্ষণ আমরা মুখ, শরীর, চুল, ত্বক সমস্ত কিছু নিয়ে ভাবি, কিন্তু যে জিনিসটার ওপর আমরা উঠে দাঁড়াচ্ছি সেই পাটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। সেই পায়ে সবসময় যারা আমরা চাকরি করি, কর্মরত বা কর্মরতা, এটা বিশেষ করে আমার পুরুষ বন্ধুদের জন্যই বলছি বলতে পারেন, কারণ আমরা মহিলারা অনেক সময় খোলামেলা জুতো পরি। তো যাই হোক, পুরুষ বন্ধুদেরকে বলছি যে জুতোয় অসম্ভব গন্ধ হয়, বাড়িতেও অশান্তি, বাইরে অশান্তি, লজ্জা, কীভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় বলবো। কিন্তু তার আগে বলি, অবশ্যই কলকাতা ক্যানভাসকে আপনি সাবস্ক্রাইব করুন। কীভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। বিষয় বললাম জুতোর গন্ধ কিভাবে দূর করব বা পাকে আমরা কি করে ভালো রাখব। তার আগে নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ বিষয়, একটু বুদ্ধি করে চললেই কিন্তু অনেকে অনেক কিছু টিপস আপনাদের বলে বা বলবেও, সেটা নয়, আপনারা অনেক কিছু জানবেনও। কিন্তু আমি একটা বুদ্ধি দিয়ে বলছি, যেটা আমার মনে হয় করলে খুব সহজ ব্যাপার আর এই সমস্যা থেকে অনেকটাই আপনি রেহাই পাবেন। আপনি যখন অফিসে যাচ্ছেন তখন তো নিশ্চয়ই বুট পরে যান, শু পরে যান, সেইটা পরে সবসময় থাকেন, মানে মোটামুটি অফিসে যতক্ষণ থাকছেন 10 ঘন্টা, তারপরে আসছেন রাস্তা দিয়ে সেটা সেই জুতোটাই থাকছে, বাড়িতে এসে যখন ছাড়ছেন মানে আপনার জুতোটা আপনার পায়ের যে ঘামটা সেটাকে অ্যাবজর্ব করছে, ফলে আমাদের প্রত্যেকের শরীরের ঘামের একটা কিন্তু দুর্গন্ধ আছে, সেটা আমরা কেউ রোধ করতে পারি না। সেই গন্ধটাই কিন্তু আপনার জুতো বহন করে নিয়ে আসে, যার জন্য আপনার জুতোয় কিন্তু একটা গন্ধ হয়। প্রথম 2 দিন আপনি টের পান না, 3 দিনের দিনই এটা টের পাওয়া যায়। তার জন্য কি করতে হবে? কিছুই না, আপনি এক কাজ করুন, আপনার যে জুতোটা পরে আপনি অফিসে যাচ্ছেন সেটা আপনি অফিসে যাওয়ার পরে জুতোটা ছেড়ে হালকা কোনো স্লিপার জাতীয় জুতো রেখে দিন অফিসে, অথবা ক্যারিও করতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনি ওইটা পরে নিলেন। তাতে হলো কি, আপনার পাটা খুব রিল্যাক্স পাবে এবং আপনার শরীরটাও খুব রিল্যাক্স মুডে থাকবে, কাজেও আপনি খুব শান্তি পাবেন, না হলে দেখবেন একটা আটোসাটো ভাব বেশিক্ষণ কিন্তু শরীর নিতে চায় না, একটু হালকা থাকতে চায় কিছুক্ষণ পর। আর যারা আপনারা অসম্ভব ব্রেনের কাজ করেন তাদের তো একটা ধকল থাকেই, সেই জন্য বলছি আমার মনে হয় সব দিক থেকে ভালো হবে আপনি একটা স্লিপার ক্যারি করুন অথবা অফিসে রেখে দিন ডেস্কে নিচে। এটা তো গেল যারা অফিসে বসে কাজ করেন, আর আমার যে সকল বন্ধুরা মার্কেটিংয়ের কাজ করেন এরকমও তো আছে, ধরুন আপনাদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের পক্ষে তো আর জুতো পাল্টানো সম্ভব নয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটু ভেবে দেখুন, যদি জুতো আপনি 2 কেনেন আপনি একটু পাল্টে পাল্টে পরেন, আজকে এটা পরলেন, কালকে আরেকটা পরলেন, পরশুদিন আবার আরেকটা পরলেন, তাহলে হবে কি, আপনার সেই একই জুতোয় একই ঘামের গন্ধটা যেহেতু শুকোনো টাইম পায় না, হাওয়া বাতাস পায় না, গন্ধ হয়, কিন্তু যেহেতু আপনি পাল্টে আরেকটা জুতো পরছেন ওই জুতোটা কিন্তু আপনার ওই গন্ধটা হওয়ার সুযোগ পেল না। এটা আপনি করতে পারেন যারা আপনারা বাইরে ঘুরে ঘুরে চাকরি করেন, করে দেখুন, আমার মনে হয় এই সমস্যাটা থেকে রেহাই পাওয়া যাবে। এক্ষেত্রে বলবো কমেন্ট বক্সে আমি অবশ্যই আশা করব আমার পুরুষ বন্ধুদের, যারা পড়ে দেখবেন যদি উপকার পান আমাকে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর শেয়ার এ কারণেই করবেন যারা এখনও আমার বন্ধু হননি তাদের জন্য।
যদি আপনি নিজেও আমার বন্ধু না হয়ে থাকেন বা এই পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। কারণ কলকাতা ক্যানভাস শুধু মহিলাদের সমস্যারই সমাধান করে না, পুরুষ বন্ধুদেরও অনেক সমস্যারই কিন্তু সমাধান করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।